আনসাং স্টার্স দেখলে তার রেট চেনা যায়, সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স। ঘুমিয়ে আছে আমায় পাহারা করে, একটা চাঁদ আমার লুকিয়ে আছে, লুকিয়ে আছে আমায় পাহারা করে। সেই রাত বিরাতের গল্প আমি বলবো তোমার তরে, এই রাত বিরাতের গল্প আমি বলবো তোমার তরে। একটা রাত আমার ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে আমায় পাহারা করে। কোথায় পাবো তোমায় খুঁজিয়া ওপর দেশিয়া রে, ওপর দেশিয়া কোথায় পাবো তোমায় খুঁজিয়া রে, ওপর দেশিয়া রে, ওপর দেশিয়া আমার পরাণ কান্দে তোমার লাগিয়া রে, পরাণ কান্দে তোমার লাগিয়া রে, তোমার লাগিয়া রে, পরাণ কান্দে তোমার লাগিয়া রে, ও পরদেশিয়া রে, ও পরদেশিয়া, ও পরদেশিয়া রে, ও পরদেশিয়া। দোষীর চাঁদ বাঁকা ব্যথা রাতে, চাঁদের সাথে জেগে থাকি স্বপ্নের ফাঁদ পেটে, মন থেকে মন্দা দোষীর চাঁদ বাঁকা ব্যথার পথে, চাঁদের সাথে জেগে থাকি স্বপ্নের ফাঁদ পেটে। লজ্জাবতী সকাল হাসে স্বপ্ন ঘুমের ঘরে, লজ্জাবতী সকাল হাসে স্বপ্ন ঘুমের ঘরে। ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে আমায় পাহারা করে, লুকিয়ে আছে, লুকিয়ে আছে কুয়াশার চাদরে। সেই রাত বিরাতের গল্প আমি বলবো তোমার তরে, রাত বিরাতের গল্প আমি বলবো তোমার তরে। একটা রাত আমার ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে আমায় পাহারা করে, আজ লুকিয়ে আছে, লুকিয়ে আছে কুয়াশার চাদরে। কোথায় পাবো তোমায় খুঁজিয়া রে, ওপর
परदेशिया रे ओ परदेशिया परन कंदे तुम्हारो लागिया रे परन कंदे तुम्हारो लागिया रे ओ परदेशिया रे ओ परदेशिया ओ परदेशिया रे ओ परदेशिया মোবারক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এটি নিউজের ঈদের বিশেষ আয়োজন আনসাং স্টারস দেখার জন্য। যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন তারা জানেন আনসাং স্টারস আমাদের এই প্রতি ঈদেরই অনুষ্ঠান। সারা বাংলাদেশে যারা থাকেন মেধাবী শিল্পী যারা থাকেন, যারা একটু টেলিভিশন বিমুখ, যারা খুব একটা এই ক্যামেরার সামনে আসতে চান না, আমরা তাদেরকেই খুঁজে আনার চেষ্টা করি। তেমন শিল্পীদের নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। বিশেষ আয়োজনে আমরা আজকে এমন একজনকে পেয়েছি তাকে সত্যি সত্যি কখনো টেলিভিশনে দেখা যায়নি। আর আয়োজনের আমার পাশে এই পর্দায় নামটা দেখে অনেকে একটু একটু কনফিউজ যে দেখলে তারে চেনা যায় মানেটা কি। আসলে আমরা আনসাং স্টারসের বিশেষ আয়োজনটা এমনভাবে সাজিয়েছি যে এই তারকা বা যার যাকে নিয়ে কথা বলবো, যার গান শুনবো, তার প্রিয় একটি গানের লাইন দিয়ে তার এপিসোডটি সাজিয়েছি। গান শুনি আগে, তারপর দেখলে তাকে চেনা যায় কি না সেই প্রশ্ন আপনাদের কাছে থাকবে, আর চেনানোর দায়িত্বটা তো আমারই। আগে একটু শুনি ফকির সাহেবকে, দেখলে চেনা যায়। স্বপ্নবনি আমন ধানের গানে ওরে নবান্নেতে আইসো তুমি চিতই পিঠার টানে, ওরে নবান্নেতে আইসো তুমি চিতই পিঠার টানে। স্বপ্নবনি আমন ধানের গানে, আমি স্বপ্নবনি আমন ধানের গানে, নবান্নেতে আইসো তুমি চিতই পিঠার টানে, নবান্নেতে আইসো তুমি চিতই পিঠার টানে। স্বপ্নবনি স্বপ্নবনি আমন ধানের গানে, সোনার ধানে হাজবে সকাল হাজবে আমার মায়, খানা চাতে পূর্ণ করে খানা চাতে পূর্ণ করে আইসো আধার পারে। স্বপ্নবনি স্বপ্নবনি আমন ধানের গানে, স্বপ্নবনি আমন ধানের গানে, মেঘে মেঘে চলকেলি হয় হাওয়াই ধরে গান, দেখো গানে গানে নেচে ওঠে কচি ধানের প্রাণ, হে কচি ধানের প্রাণ, মেঘে মেঘে চলকেলি হয় হাওয়াই ধরে গান, গানে গানে নেচে ওঠে কচি ধানের প্রাণ। আক করে না বাদ মানে না করে না বাদ মানে না আকুল করা খানে, স্বপ্নবনি
স্বপ্ন বনে আমন ধানের গানে, আমি স্বপ্ন বনে, স্বপ্ন বনে আমন ধানের গানে, নবান্নতে আইসো তুমি চিতই পিঠার টানে, নবান্নতে আইসো তুমি চিতই পিঠার টানে, স্বপ্ন বনে, স্বপ্ন বনে আমন ধানের গানে, আমি স্বপ্ন বনে, স্বপ্ন বনে আমন ধানের গানে, আমি স্বপ্ন বনে, স্বপ্ন বনে আমন ধানের গানে। তাকে আমরা টেলিভিশনে না দেখলেও যারা ইউটিউবার তাদের কাছে কিন্তু তিনি এই ফকির সাহেব একটা ক্রেজ। নামটা কিন্তু ফকির সাহেব, আমরা খুব সমীহ করে যে তাকে সাহেব বলছি তা কিন্তু নয়, ছোটবেলা থেকেই তার নাম ফকির ওয়াশকুরণি, এবং ছোটবেলা থেকেই তাকে তার এলাকার লোকজন, তার গ্রামের লোকজন তাকে ফকির সাহেব বলেই ডাকে। ইউনিভার্সিটিতেও তার শিক্ষকরাও তাকে এই নামেই ডাকে। আমরা যে এইখানে ফকির সাহেবের গানগুলো দেখাচ্ছি, আগে একটু ভেনুটা আপনাদেরকে জানাচ্ছি, কোথায় এই গানগুলো পেলাম এবং কিভাবে রেকর্ড করলাম। সোনার ধানে হাজবে সকাল, হাজবে আমার মায়, চাতে পূর্ণ করে খানা চাতে পূর্ণ করে আইসো আধার পারে, স্বপ্ন বুনি, স্বপ্ন বুনি আমন ধানের গানে, আনসাং স্টার্স দেখলে তার রেট চেনা যায়, সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স। আনসাং স্টার্স দেখলে তার রেট চেনা যায়, সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স। ফকির সাহেবের এই গানগুলো আমরা পেয়েছি মানিকগঞ্জে হরিরামপুরে এম এ রাজ্জাক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট উৎসব 2022-23 আয়োজনে। সেখানে ওই স্কুলের যারা প্রাক্তন ছাত্র এবং ওই এলাকার যারা তরুণ তারা সকলে মিলে এই আয়োজনটি করে, খোলা মাঠে চাঁদের আলোর নিচে ফকির সাহেবের গান। দু একটা গান শুনে তো আমরা বুঝলামই যে উনি যাই গাইছেন তার সঙ্গে প্রায় 10,000 শ্রোতা ওখানে, এবং সবাই তরুণ, পাগল হয়ে যাচ্ছে প্রত্যেকটি গানের প্রতিটি লাইন সবাই সুর মেলাচ্ছেন, কিভাবে সম্ভব? এই অসম্ভব মেধাবী এই শিল্পীকে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন, অর্থাৎ এই শিল্পীর কথা যিনি বলেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েই আমরা ফকির সাহেবের আরও গান শুনব। তিনি আমাদের বন্ধুস্থানীয়, তিনি পেশায় জাজ, তিনি আইন মন্ত্রণালয়ে কর্মরত আছেন, সরকারি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, কিন্তু আমাদের বন্ধু, আমরা তাকে উজ্জ্বল ভাই বলে ডাকি, কিন্তু ওই এলাকার তিনি একটি উজ্জ্বল তারা যিনি সব এই রকম হীরামাণিক্য খুঁজে আনেন। হরিরামপুরে এরকম একটি আয়োজনে ফকির সাহেবকে নিয়ে গান করানো উজ্জ্বল ভাই এবং তার সঙ্গে যারা তরুণরা থাকেন তাদের সকলেরই উদ্যোগ এবং কাজ। আমরা ফকির সাহেবের গান শুনি আগে, তারপর দেখলে কতটা চেনা যায়, চেনার কতটা চেষ্টা আমরা করেছি, তার পিছু পিছু কোথায় কোথায় গিয়েছি সব থাকবে। গান আগে শুনি। তু চারখানা ডিগ্রি নিয়ে, তু চারখানা ডিগ্রি নিয়ে আমারই খুব অহংকারী, কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী।
ওরে পরম্পরায় ধর্ম পাইয়া আমি কেমনে গেলাম ধার্মিকই হইয়া, পরম্পরায় ধর্ম পাইয়া আমি কেমনে গেলাম ধার্মিকই হইয়া, আগা গুড়া না বুঝিয়া আগা গুড়া না বুঝিয়া, সোনা কথায় ফাল মারি কথায় কথায় পরকে বলি অল্প কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয় করি 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 ওরে কালাম পানির সুতাই কালাম পানির প্রতিপাতায় লেখা যা প্রেম সুতায়, না খুঁজিয়া মর্মলতায় না খুঁজিয়া মর্মলতায় এক ধরবে কাম সারি কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয় করি কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয় করি 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 দু চারখানা ডিগ্রি নিয়ে দু চারখানা কিতাব পড়ে ভাব মারি খুব অহংকারি কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয় করি অল্প বিষয় সুজন নত শিরে ক্ষমা মাঙ্গি সবার দরে পাগল সুজন নত শিরে ক্ষমা মাঙ্গি সবার দরে দয়া করে সবে মোরে দয়া করে সবে মোরে তাও গুরু জেলে ভরি কথায় কথায় বরকে বলি অল্প বিদ্যা ভয় করি কথায় কথায় বরকে বলি অল্প বিদ্যা অল্প বিদ্যা ভয় করি অল্প বিদ্যা ভয় করি অল্প বিদ্যা ভয় করি অল্প বিদ্যা ভয় করি দু চারখানা ডিগ্রি নিয়ে দু চারখানা ডিগ্রি নিয়ে আপনারই খুব অহংকারি কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয় করি 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 কবিতা ভয়ঙ্করী অল্প বিদ্যা ভয়ঙ্করী অল্প বিদ্যা ভয়ঙ্করী কবিতা ভয়ঙ্করী অল্প বিদ্যা ভয়ঙ্করী অল্প বিদ্যা ভয়ঙ্করী। হরিরামপুরের এই গানের পুরো রেকর্ডটি করেছি, অর্থাৎ একটা শিল্পীকে আমি চেনার জন্যে প্রথমে ওই কনসার্টে থাকলাম আমাদের দলবল সহ, আমরা চেষ্টা করলাম তার একটার পর একটা গান উনি গেয়েই যাচ্ছেন এবং পুরো এলাকার শুধু হরিরামপুর বলবো কেন দূর দূরান্ত থেকে লোকজন এসেছে, অনেকের সঙ্গে আমরা কথা বলেছি যে কীভাবে জানলেন কীভাবে এলেন কেন ফকির সাহেবের গান, এসব জানার চেষ্টা করেছি, তারা তাদের মতো করে উত্তর দিয়েছেন। তারপর আমি বার্তাকক্ষে আমাদের এটি নিউজের বার্তাকক্ষে এসে একটু জরিপ চালালাম এবং সারাক্ষণ চলতেই থাকলো এই গানগুলো। আমার সহকর্মীদের প্রায় সবাই সবারই এরকম না বোধক জেস্টার, অর্থাৎ বলছে যে না তো কখনোই দেখিনি কখনো শুনিও নি। কিন্তু যখন আমরা এই গানগুলো বারবার করে চালাচ্ছিলাম শুনতে শুনতে কিন্তু সবাই ঘোরের মধ্যে চলে গেছে, ফলে আমাদের একটু দায়িত্ব বেড়ে যায় এই ঘোর লাগানোর মানুষটার পিছু নেই এবং খোঁজার চেষ্টা করি তিনি আসলে কে। গান আমার পেশা না, গান আমার নেশা। যাই হোক, এই আনন্দ এই যুব সমাজকে আনন্দ দেওয়ার মাধ্যমেই
আমি মূলত কথাগুলো বলে গেলাম যে বাবা আমাকে ভালোবাসুন, এটা আমি উপলব্ধি করতে পারছি। উপলব্ধির জায়গাটা সবার আলাদা, কাজেই যার যার পিতা মাতা বাইসে আছে, বাবা যে জন্ম দিছে কষ্ট করে তাকে কোনোদিন অবহেলা করেন না। আপনাদেরও ছেলে মেয়ে হবে, সন্তানাদি হবে, এটা এটা মাথায় রাখবেন। কাজেই মানুষ হওয়া অনেক কঠিন, আমি হইতে পারি না এখনো, এ হইতে পারিনি। দেখ আমি একটা জিনিসে শান্ত না, যে এই যে এতগুলো মানুষের ছায়াতলে আমি আছি, এতগুলো মানুষের মাঝে আছি, আমি নিজেকে গর্বিত মনে করি, মনে করি এটাই আমার আল্লাহর আরশের ছায়া, ছায়ার নিচে আমি আছি, এটা আমি মনে করে চলি সবসময়। আমার আমার সারো দুমের জিকির করো, আমার আমার সারো দুমের জিকির করো, তাইলে পাইতে পারো খুদারে। আসলে একটা মেসেজ থাকে সবকিছুরই, আমরা আনন্দ করলাম। আসলে দিন শেষে কিন্তু মানুষের জন্মটা কিন্তু একটা চিৎকার দিয়ে, মানে একটা কান্না করে, আবার মানুষের মৃত্যু কিন্তু একটা চিৎকার দিয়ে, মানে সেই চিৎকারটা অন্য মানুষ দেয়, যে মানুষটা মরে যায় সেই মানুষটা জানে না। তার মানে আমাদের শুরুতে দুঃখ, শেষও কিন্তু দুঃখ, মাঝখানে একটু আনন্দ। তার মরণের ভয় কি আছে রে, এরকম সহজ সরল সাধারণ এবং সাধারণের তারকা, তারকার তারকা, সেরা তারকা এই মানুষটিকে নিয়ে বোধ হয় সাজানো গোছানো স্ক্রিপ্টেড কিছু করা যায় না। আমরাও তাই চেষ্টা করেছি, ক্যামেরা শুরু করে, ক্যামেরা রোল করে আমরা ঢুকেছি তার বিভাগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। দেখা যাক কি হয়। আমি রঙ্গন, আমি নাটক বিভাগের চেয়ারম্যান বর্তমানে। সবচেয়ে বড় কথা, ওকে আমরা যখন ভর্তি করি, ও যখন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেয়, ওটা আমাকে টাকা দিছে। আচ্ছা, ও যখন ভর্তি পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেয়, ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে আমরা আসলে মুগ্ধ হয়েছিলাম। আচ্ছা, ওর যে ট্যালেন্ট সেটা আমরা আসলে কখনই বুঝতে পারছি। ওর যে প্রতিভাটা সেটা হচ্ছে এক টোকাই আজ করতে পেরেছে। আনসাং স্টারস দেখলে তার রেট চেনা যায়, সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স। আনসাং স্টারস দেখলে তার রেট চেনা যায়, সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স। আসলে আমজনতা তারকা যাকে বলে সেই মানুষটি আমাদের আজকের আনসাং স্টারস এর শিল্পী, দেখলে যারে চেনা যায়। এই গানটির কথা আমরা অনেকেই হয়তো জানি, অনেকে জানি না, কিন্তু আমি হলফ করে বলতে পারি, যারা ফকির সাহেবকে ফলো করেন বা তার গানের যারা ভক্ত, তারা তাকে এই গানটি দিয়েই চেনেন। এই গানটি ফকির সাহেবের নিজের বাবা ভিক্ষু সাধু, তার কথা তো তিনি বারবারই বলছিলেন, ভিক্ষু সাধুর গান, এবং এই গানটি তাকে খ্যাতির শীর্ষে নিয়ে গেছে। কি বলছে ভিক্ষু সাধু ফকির? আমার আমার সারো তুমের জিকির করো, তাইলে পাইতে পারো খোদার রে। আমার আমার সারো তুমের জিকির করো, তাইলে পাইতে পারো খোদার রে। ওরে গুরু রূপে নয়ন দিয়াছে যেইজন, মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেইজন, এই মুর্শিদ আর এই গুরুকে জানেন পিতা এবং মাতা। এই জন্য আপনাদেরকে বলি যে পিতা মাতাকে যোগ্য সম্মানে সম্মানিত করেন, আর কিছুই চাই না আপনাদের কাছে। ভিক্ষু সাধু ফকির এই জন্য এই গানটি বলছে, আমার আমার সারো
তুমির জিকির করো আমার আমার সারো তুমির জিকির করো তাইলে পাইতে পারো খোদারে গুরু রূপে নয়ন দিয়াছে দেইগণ গুরু রূপে নয়ন দিয়াছে দেইগণ তার মরণের ভয় কি আছে
গড়াইয়া পড়তাছে আই রে মানিক আমার বুকে আয় বাবা আই রে মানিক আমার বুকে আনসাং স্টার্স দেখলে তার রেট চেনা যায় সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স আনসাং স্টার্স দেখলে তার রেট চেনা যায় সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স খ্যাতির কথা তো বলছিলাম, কিন্তু আবার যখন বলছি টেলিভিশনে দেখা যায় না, কখনো টিভিতে রেডিওতে কোথাও তিনি গান করেননি, কোথাও ইন্টারভিউ দেন না, কখনো নিজের কথা বলেন না, তাহলে কিভাবে এই মানুষটি এত জনপ্রিয়? তার যেই গানটি গাওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই ফাঁকে ফাঁকে শুনছেন, যেই গানটি গাওয়া হচ্ছে সেই গানটি অন্যরা একেবারে কেড়ে নিচ্ছে, অর্থাৎ অডিয়েন্স কেড়ে নিচ্ছে। আমরা হরিরামপুরে যখন নাকি এই অনুষ্ঠানটির ধারণ করছিলাম, তখন
অনেক ইউটিউবার মানে কোথা থেকে কিভাবে খবর পেয়ে এসেছেন, অনেক অনেক ক্যামেরা, অনেকেই ইকুইপমেন্ট নিয়ে এসেছেন এবং সবাই তার এই গানের এই অনুষ্ঠানটি লাইভ করবেন। আসলে বোঝা গেল এভাবেই একেবারে মানুষের হাতে হাতে পৌঁছে গেছে, অর্থাৎ মোবাইল ফোনটির মাধ্যমে মানুষের কানে মনে মননে চলে গেছেন ফকির সাহেব। আর তার যে অসাধারণ গায়কী, তার গলার যে জোর আর তার যে অন্যরকম ক্ষমতা, সেগুলো নিয়ে তার শিক্ষকরা কিন্তু বারবারই বলছিলেন আমাদেরকে, শোনা যাক। আমি একজন সুলতান সাধক, ও হইতেছে আমার লাল সালুর সাধক, ও লাল গান সুলতানের যে লাল বাউল সম্প্রদায়ের প্রতি যে গান ছিল সেটা ওর ভিতরে পাই আমার সুলতানের প্রোগ্রামে আপনার হচ্ছে যে আমাদের যে পটচিত্র কার্যক্রম হয় সেখানে সে যে টিম আসে তাদের সাথে ইন্টারাকশন করে ওয়ার্কশপ করে। ফকিরের হাসি সম্পর্কে ওকে আমি জানতে চাইছিলাম, ওর হাসিটা কতখানি মানে এগিয়ে নেয়। আর এই যে আপনাদের যে বিভাগ নাট্যকলা বা এই নাট্যতত্ত্ব, এর মধ্যে এরকম একটা মানে এরকম একটা হাসি নিয়ে জন্ম নেয়া, মানে এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? এখন এটার মূল্যায়নটা হচ্ছে একজন শিল্পীর একটা স্বকীয়তা থাকে, শিল্পী তার ফার্স্ট ইমপ্রেশনটা কী হবে সেটা আমার এই শিক্ষার্থীর মধ্যে রয়েছে, তার ইমপ্রেশনটা কী, সে অনেক কষ্ট নিয়েও যেমন চলে সেম আসে, অনেক সুখে থাকলেও সেম আসে, অনেক বিমর্ষ থাকলেও সেম আসে, কিন্তু মানুষের একটা লেভেলে টোনে যাওয়া এইটাই হচ্ছে শিল্পী। এটা আমাদের জায়গা থেকে তো আমি চাই যে ও শিল্পী হয়ে বেড়ে ওঠার মধ্যে যে আনন্দ, এই আনন্দটা আর আছে, আনন্দ না থাকলে শিল্প হয় না। আমার পছন্দের একজন মানুষ মহারাজ ছোটাবুল সরকার। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, নাচা ছেলে বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, নাচা ছেলে বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, একা একা নাচি না, তেমনি নাচাও তেমনি নাচি, তেমনি নাচাও তেমনি নাচি, না নাচি না বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, একা একা নাচি না, তেমনি নাচাও তেমনি নাচি, তেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলে বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো সব আনন্দ, তোমার মধ্যে সব আনন্দ, আপনের হয় কপাল মন্দ,
কাবুলের হয় কপাল মন্দ কপেলেও খুশি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি না নাচিলে বাঁচি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি না নাচিলে বাঁচি না আমি এক নাচের পুতুল লালন ফকির বলছে ওরে মানব কুলে জন্ম নিলে মানুষ বলা যায় না তারে চিনিব কেমন করে আমি জানিব কেমন করে তা আমার এই মানব জীবনের জার্নিতে মানুষের প্রচেষ্টাই আছে এবং আমি আরেকটা জিনিস বলি অনেকেই মনে করেন যে পৃথিবীর ইতিহাস তাদের মনে রাখবে যেরকম কাজী নজরুল ইসলামকে মনে রাখছে আমি চাই আমাকে মনে না রাখুক সব জিনিস মনে রাখলে সেটা থাকে না এটা আমাকে পার্বতী দাস বল বলছিল বাবা সব জিনিস মনে রাখতে নাই লার্নিং আমার আফসার স্যার বলছে লার্নিং ইজ ডি লার্নিং সরকার সাথে সাথে তুমি যদি ভুলে না যাও তুমি এটা পাবা না কাশিতে রক্ত বমি অকালে ধরাই বিশ্বাসের একটা ব্যাপার হবে সবাই গাবেন সারাক্ষণ চেষ্টা করি সেটা শুভ
ভোলা অভিনয় করে চলা হায় একটু দুঃখ ভোলা জয় রে জয় রে ভোলা কবিতে কখনো দারুণ প্রীতি কখনো জাগাই প্রীতি কখনো দারুণ প্রীতি কখনো জাগাই প্রীতি ঘুরিয়ে চলছে জীবন তবু কত বুকের দহন বইছে ঘুরিয়ে চলছে জীবন তবু কত ক্রিয়ায়োজন দেশাসি ভালো আছি মুখে জোর করে হাসি দেশাসি ভালো আছি মুখে জোর করে হাসি কাশিতে রক্ত নদী অকালে নিয়ম লেখা জন্ম মৃত্যু একা একই সাথে ভিন্ন দেখা দ্বারে দ্বারে গুপ্ত রেখা ভেদে ভুলে আপন পরে বসবাস রাখি ঘরে ভেদে ভুলে আপন পরে বসবাস রাখি ঘরে লুকোচুরি খেলা তেরক পাখি তোমাতে আমাতে আমি ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি আসলে তোমাতে তুমি আমি আপনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি আসলে তোমাতে তুমি আমি তো আমার বিশ্বাসে স্টার্স দেখলে তারে চেনা যায় সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স আনসাং স্টার্স দেখলে তারে চেনা যায় সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স আমি জানি আপনাদের অনেকেরই ভালো লাগছে এই একেবারে আমজনতার শিল্পী মানুষের প্রাণের শিল্পী ভিন্ন রকম এক প্রতিভা ফকির সাহেবের গান শুনতে এবং তাকে নিয়ে তার শিক্ষকরা তার ফ্যান তার ফলোয়াররা যা যা বলছেন সেগুলো শুনতে খুবই ভালো লাগছে কিন্তু আবার অনেকেই আজকে ঈদের এই আনন্দে
কথার চেয়ে গানের দিকে বেশি আগ্রহী। কথার না বাড়াই, ফকির সাহেবের সব গানই সমান জনপ্রিয়। ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, শুধু একটার কথাই বা কেন বলবো, কিন্তু এই গানটি তাকে একেবারে চরম জনপ্রিয়তার আলোটি দেখিয়েছে। কিন্তু অন্য গানগুলো কি কম জনপ্রিয়? একটার পর একটা আমরা শুনতেই থাকবো। ঢেউগুলি সব মাতাল চলে ধূসর কুয়াশা, আজি পূর্ণিমা চাকরছে গলি আগুন মুখার গা, আজি পূর্ণিমা চাকরছে গলি আগুন মুখার গা, এগুলি চলে ধূসর কুয়াশা, আজি পূর্ণিমা চাঁদ পড়ছে গলি আগুন মুখার গা, জান জলে যাচ্ছে আলো নীল জোসনার না, মাঘের চাঁদে আলোর মশাল নীল দিগন্তধার, আমার মনের মশাল, আমার মনে মশাল নিভে গেল উত্তরি হাওয়া, আজি পূর্ণিমা চাঁদ পড়ছে গলি আগুন মুখার গা, আজি পূর্ণিমা চাঁদ পড়ছে গলি আগুন মুখার গা। আগুন মুখার কান্নার জলে ভেজাই চাঁদের চাঁদ, শান্তনু মোর মন জোছনায় জল তরঙ্গ, এবার ভাটি আনি এবার ভাটি আলি সুরের ধারা হইবে নিরালা, আজি পূর্ণিমা চাঁদ পড়ছে গলে আগুন মুখার গায়, আজি পূর্ণিমা চাঁদ পড়ছে গলে আগুন মুখার গা। কি আজকে আনসাং স্টারসের যে বিশেষ পর্ব, দেখলে তারে চেনা যায়, দেখলে তারে চেনা যায়, কতটুকু চেনাতে পারলাম ফকির সাহেবকে, বাকিটুকু আপনারা কিন্তু চিনে নেবেন আপনাদের মোবাইল ফোনে নিশ্চয়ই, সেই ফেসবুক
তার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, ফকির সাহেব নামেই আছে। আর আজকের এই অনুষ্ঠানের কারণে তো তার মুখটি এরকম একেবারে 32 পাটি দাঁত দেখিয়ে মিষ্টি নির্মল হাসিটি খুঁজেই পাবেন আপনারা তার ছবিতে, এবং বাকিটুকু আপনারা আরো গভীরভাবে চিনবেন। আজম খান, ওস্তাদ আজম খান বলছেন, ওর মন দিয়ে আসি যাবে পাগলা মন পাইনি তা, ওরে নন্দিনী ও জীবন সঙ্গিনী, তোমার আমার ঘর হইল না, তোমার আমার ঘর হইল না, মন দিয়ে আসি যাবে পাগলা মন পাইনি তা, ওরে নন্দিনী ও জীবন সঙ্গিনী, তোমার আমার ঘর হইল না যার, আমার ঘর হইল না যার, যখন ছিলে অন্তরে হৃদয় ছিল আলো, এই অন্তরে হৃদয় ছিল আলো, ওরে নন্দিনী ও জীবন সঙ্গিনী, তোমার আমার ঘর হইল না যার, তোমার আমার ঘর হইল না যার, যে আসি যাবে পাগলা মন পাইনি তা, যে আসি যাবে মন পাইনি তা, ওরে নন্দিনী ও জীবন সঙ্গিনী, তোমার আমার ঘর হইল না যার, 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 যাবে পাগলা মন পাইনি তা, সবাই না করলে হবে না তো, পাচ্ছি না পাচ্ছি না, কে আপন কে দেবো হলো রে, পথে সে কন্যা
হচ্ছে তোমার মামনি বুঝে যে এখনই আজ দেখো পরের ঘরে চলে যায় আজ দেখো পরের ঘরে চলে যায় হৃদয়ের বন্ধ হৃদয়ের বন্ধ হৃদয়ের বন্ধ হৃদয়ের বন্ধ সম্পর্ক বদলে গেল একটি পলকে সম্পর্ক বদলে গেল একটি পলকে আজকের পর্বের শিরোনাম তাই ছিল। তার আগের লাইনটিকে আমরা জানি, নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, ভাব আছে যার গায়ে। ভাব তো নিশ্চয়ই আছে, তা না হলে আমরা ফকিরের পেছনে কেন ছুটব? আপনারাই বা কেন এরকম মন্ত্রমুগ্ধ হয়ে তাকে শুনবেন? এই মুগ্ধতা, এই ভাব, এই ভাব গাম্ভীর্য, এই আধ্যাত্ম,
এই ভালো লাগা এই রেশ নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী আয়োজনে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, আমার আমার সারো দুমের জিকির করো, আমার আমার সারো দুমের জিকির করো, তাইলে পাইতে পারো খুদা রে। মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেই জন, গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, তার মরণের ভয় কি আছে রে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবাসে যার গায়ে দেখলে তার সে না যায়, সর্বঙ্গ তাহার পোড়ারে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আনসাং স্টার্স দেখলে তার রেত চেনা যায়, সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স।